অসংখ্য ছোট বড় নদী প্রবাহিত হয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশের উপর দিয়ে। পৃথিবীর বৃহত্তম নদী এবং দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন যেমন এই মহাদেশে অবস্থিত, সেই রকমই আবার অ্যাজুইশ নদীর মতো মাত্র 147 মিটার দীর্ঘ ছোট নদীও এই মহাদেশে দেখতে পাওয়া যায়। এই অসংখ্য নদ নদীর মধ্যে আমরা আমাদের সিলেবাস অনুযায়ী মাত্র 3টি নদী সম্পর্কে জানব, সেগুলি হলো আমাজন নদী, ওরিনোকো নদী এবং লা প্লাটা নদী। ওরিনোকো নদী দক্ষিণ আমেরিকা মহাদেশের একেবারে উত্তর প্রান্তে গায়ানা উচ্চভূমির সেরা পারিমা শৃঙ্গ থেকে উৎপন্ন হয়ে গভীর বনভূমি এবং তারপর তৃণভূমি ও জলাভূমির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই নদীটি, এবং এই নদীর অসংখ্য উপনদী রয়েছে এবং অবশেষে পতিত হয়েছে আটলান্টিক মহাসাগরে। উপনদীগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কারণে, মেটা ইত্যাদি। প্রসঙ্গত বলি, আমাদের পাঠ্য বইয়ে একটি ভুল তথ্য দেওয়া রয়েছে, সেটি হলো ওরিনোকো নদীর উপর সৃষ্ট অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। অ্যাঞ্জেল জলপ্রপাত ওরিনোকো নদীর উপর সৃষ্টি হয়নি, ওরিনোকো নদীর উপনদী কারণে, এবং কারণের উপনদী হচ্ছে চুরুন নদী বা চুরুন রিভার। এই চুরুন নদীর ওপরই গড়ে উঠেছে অ্যাঞ্জেল জলপ্রপাত, যেটি পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। আমাজন নদী পৃথিবীর বৃহত্তম ও দ্বিতীয় দীর্ঘতম নদী হলো অ্যামাজন। নদীটির দৈর্ঘ্য 6437 কিলোমিটার। আন্দিজ পার্বত্য অঞ্চলের মিশমি শৃঙ্গ থেকে উৎপন্ন মারানন এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে উৎপন্ন উকাইলি ও ওয়াগা নদীর মিলিত প্রবাহ আমাজন নামে প্রবাহিত হয়েছে পূর্ব দিকে, এবং তারপর এটি আটলান্টিক মহাসাগরে পড়েছে। আটলান্টিক মহাসাগরে যেখানে আমাজন নদী পতিত হয়েছে সেখানে মোহনা 400 কিলোমিটার চওড়া, এবং আমাজনের উপনদীর সংখ্যা হাজারেরও বেশি। আমাজনের বাম তীরের উপনদীগুলি হলো নাপো, নেক্রো, জাপুরা, ব্রাঙ্কো ইত্যাদি, এবং ডান তীরের উপনদীগুলি হলো জেরুয়া, পুরুষ, মাদিরা, টাপাজুস, জিঙ্গু ইত্যাদি। এর মধ্যে মাদিরা হলো আমাজনের দীর্ঘতম উপনদী। আমাজন নদী মোহনা অঞ্চলে কোনো বদ্বীপ তৈরি করতে পারেনি, তার কারণ হলো আমাজন নদীর জলপ্রবাহের পরিমাণ অত্যন্ত বেশি। নিরক্ষীয় অঞ্চলের প্রতি প্রবাহিত হওয়ার কারণে আমাজন অববাহিকা অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়, এবং আমাজনে হাজারেরও বেশি উপনদী এসে মিশেছে, এবং সেই কারণে আমাজনে জলের পরিমাণ খুব বেশি এবং স্রোতের পরিমাণও বেশি। এবং আমাজন নদী আটলান্টিক মহাসাগরে যেখানে পতিত হয়েছে সেই মোহনা অঞ্চলে জোয়ারভাটা খুব শক্তিশালী। এই কারণগুলির জন্যে আমাজন নদীর মোহনায় পলি জমতে পারে না, আর তাই পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম এবং বৃহত্তম নদী হওয়া সত্ত্বেও আমাজনের মোহনায় কোনো বদ্বীপ তৈরি হয়নি। লা প্লাটা নদী পারানা, প্যারাগুয়ে ও উরুগুয়ে এই 3টি নদীর মিলিত প্রবাহকে একসাথে লা প্লাটা নদী বলা হয়। মাইটোগ্রাসীয় মালভূমি থেকে উৎপন্ন হয়েছে প্যারাগুয়ে নদী, এবং ব্রাজিলের উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে পারানা নদী। এই দুটি নদী একত্রে মিলিত হয়ে পারানা নামে আরও দক্ষিণে প্রবাহিত হয়েছে। এরপর এই পারানা নদীর সাথে এসে মিলেছে উরুগুয়ে নদী। ব্রাজিলের উচ্চভূমির দক্ষিণ প্রান্ত থেকে উৎপন্ন হয়েছে উরুগুয়ে নদী, এবং পারানার সঙ্গে মিলিত হওয়ার পর এই মিলিত জলধারা লা প্লাটা বা প্লেট নদী নামে আটলান্টিক মহাসাগরে পড়েছে। নদীটি রিও ডি লা প্লাটা নামেও সমধিক পরিচিত। এই নদীগুলি ছাড়াও সাও ফ্রান্সিসকো, কলোরাডো, ম্যাকডালেনা, পারানাইবা, আরাগুয়াইয়া, এগুলি হলো দক্ষিণ আমেরিকার উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ নদী। দক্ষিণ আমেরিকার নদ নদীর বৈশিষ্ট্য দক্ষিণ আমেরিকার অধিকাংশ নদী দৈর্ঘ্য খুব বেশি এবং আয়তনে বিশাল। নদীগুলি বৃষ্টির জল ও বরফগুলো জলে পুষ্ট, তাই চিরপ্রবাহী। অধিকাংশ নদী আন্দিজ পর্বত থেকে উৎপন্ন হয়েছে। ওরিনোকো নদী ছাড়া অন্য কোনো নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। প্রশ্ন, বিশ্বের বৃহত্তম নদীটির নাম লেখো।
দক্ষিণ আমেরিকা মহাদেশের দীর্ঘতম ও ক্ষুদ্রতম নদী দুটির নাম লেখো। অরিনোকো নদী কোথায় উৎপন্ন হয়েছে ও কোথায় পতিত হয়েছে? অরিনোকো নদীর দুটি উপনদীর নাম লেখো। বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি? এটি কোন নদীতে গড়ে উঠেছে? কোন তিনটি নদীর মিলিত প্রবাহের নাম লা প্লাটা? আমাজন নদীর গতিপথ বর্ণনা করো। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন, খুব ভালো করে তৈরি করবে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমাজনের মোহনায় বদ্বীপ তৈরি হয়নি কেন? দক্ষিণ আমেরিকা মহাদেশের নদনদীর বৈশিষ্ট্য আলোচনা করো। ভিডিও ডেসক্রিপশন বক্সে অন্যান্য ভিডিও লিঙ্ক শেয়ার করা আছে। অন্যান্য অধ্যায়ের ভিডিও যদি দেখতে চাও তাহলে ওই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। আর নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি গ্রুপে ভিডিও শেয়ার করি বা না করি তোমরা সাবস্ক্রাইব করে রাখলে ভিডিওটা সরাসরি নিজেদের ইউটিউব পেজে দেখতে পাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।